নবমীর সন্ধ্যেবেলায় বেড়াতে চলে এসেছি, আর দেখে নিচ্ছি কে কী ড্রেস পরছে। বাহ, খুব সুন্দর দেখতে লাগছে, লাইটিংও খুব ভালো লাগছে। চলো তাহলে আমার সঙ্গে থাকো। নমস্কার বন্ধুরা, আজ শুভ নবমী, আর আশা করছি সবাই ভালো কাটাচ্ছ। তো রেডি হয়ে গেছি, আজকে বেড়াতে যাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু মানে পুজো তো শেষ হয়ে যাচ্ছে, তাই জন্যে রেডি হয়ে গেছি একটু ঘুরে আসবো বলে। কোথায় যাব জানি না, কাছে পিঠে কোথাও যাব। চলো তাহলে আমার সঙ্গে থেকো, আর তোমরা জানিও পুজোতে কে কোথায় বেড়ালে, কটা প্যান্ডেল দেখলে একটু কমেন্ট করে জানাবে, তো আমারও ভালো লাগবে সবাই শেয়ার করলে। রেডি হয়ে চলে এসেছি এয়ারপোর্ট এক নম্বরে, আর এক নম্বরে নেমেই এই ঠাকুরটা দেখলাম। এখানে প্যান্ডেল কিছু খাস নেই, কিন্তু ঠাকুরটা দারুণ হয়েছে। এটাও এয়ারপোর্ট এক নম্বরেরই আর একটা প্যান্ডেল, এখানে ঠাকুরটা দারুণ হয়েছে, আমাদের খুব ভালো লেগেছে। সঙ্গে প্যান্ডেলের ওপরের কাজও খুব সুন্দর হয়েছে, সঙ্গে লাইটিং সব কিছুই একেবারে দারুণ দারুণ, মানে এটার কোনো তুলনা হয় না। তো দেখতে পাচ্ছ ওপরের কাজগুলো তোমাদের দেখাচ্ছি, খুবই সুন্দর। আর এখানে কোভিড বিধি মেনেই সব কিছু হচ্ছে। ঠাকুরটা আরও ভালো করে তোমাদের দেখাই, দেখো কত সুন্দর কাজ ঠাকুরের, আর ঠাকুরটা দেখতেও অপূর্ব সুন্দর। আর ঢোকার মুখে এটা দেখলাম একটা গ্রামীণ পরিবেশে মূর্তি তৈরি করেছে, তো এটাও খুব ভালো লাগলো। এটা এয়ারপোর্ট এক নম্বরে রাস্তাটাকে সুন্দরভাবে সাজিয়েছে আলো দিয়ে, এটাও খুবই সুন্দর দেখতে লাগছে দূর থেকে, তাই তুললাম। এবার দাঁড়িয়ে গেছি একটা জায়গাতে, দাঁড়িয়ে মোটামুটি মানুষজনকে দেখছি, কত সুন্দর সুন্দর ড্রেস পরে এসেছে, সুন্দর কালারফুল সব ড্রেস। আর এখানে দেখতে পাচ্ছ একজন ভদ্রলোক, উনি একেবারে ধুতি পাঞ্জাবি পরে এখানে পান বা কোল্ড ড্রিঙ্কস কিছু একটা কিনছে, দেখে বেশ ভালোই লাগলো তাই জন্যে তুললাম ছবিটা। আর সামনে দেখো কত সুন্দর কালারফুল চুল, ড্রেসটাও দেখো খুব মডার্ন ড্রেস। মোটামুটি পুজোর সময় বিভিন্ন টাইপের অনেক কিছু দেখা যায় এখানে। ফুলের দোকানে প্রচুর ফুলের সাজিয়ে রেখেছে ফুল, কিন্তু ফুলের দাম আকাশ ছোঁয়া, একটাও কিছু কিনতে পারলাম না, শুধু দাম জিজ্ঞেস করে করেই চলে এলাম। একটা গোলাপের দাম নাকি 30 টাকা, আর এক একটা রজনীগন্ধার স্টিক 25 টাকা পিস, তো মোটামুটি দাম জিজ্ঞেস করেই চলে এসেছি। সামনে আরেকজন যাচ্ছে, দেখো কত সুন্দর দেখতে লাগছে, মডার্ন ড্রেস পরে খুব সুন্দর দেখতে লাগছে। তো ফুলের দোকান প্রচুর রয়েছে, কিন্তু ফুলের দামটাও প্রচুর, মোটামুটি একটাও ফুল নিলাম না, ঘুরে ঘুরে চলে এলাম দেখে টেখে। দেখতে পাচ্ছ অনেক ফুল, অনেক ফুল। এবার চলে এসেছি আরেকটা প্যান্ডেলে, এটাও এয়ারপোর্টেরই, মানে মোটামুটি এয়ারপোর্টই আজকে কভার করবো এক নম্বরটা। আমরা হাঁটতে হাঁটতে 2 নম্বরে গেটে চলে এসেছি, আর 2 নম্বর গেটে এই ঠাকুরটা দেখলাম, এখানে খিচুড়ি বিতরণ হচ্ছে, তো মানুষজন এখানে খিচুড়ি নিচ্ছে। এই হাঁটতে হাঁটতে আবারও চলেছি, তো হাঁটতে হাঁটতে আরও একটা প্যান্ডেলের কাছে চলে এসেছি, 2 নম্বরের একটু এগিয়ে এই ঠাকুরটা হয়েছে। এটাও সুন্দর হয়েছে, রাস্তাটাও সুন্দর সাজিয়েছে, কিন্তু মাঠের মধ্যে বৃষ্টির জন্য কালকে জল হয়ে গেছে, ঠাকুরের কাছে যেতে পারলাম না, তো দূর থেকে এটাকে তুলে ঘুরে চলে যাচ্ছি আমরা। তো দেখার জন্যে, আমার সঙ্গে থাকার জন্যে তোমাদের অনেক অনেক ধন্যবাদ।